প্রিয় ছাত্রছাত্রী লঙ্গ সরকারি মডেল কলেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমরা গতদিনে বাংলা প্রথম বর্ষের বাংলা প্রথমপত্র পত্র পেশি গল্প সম্পর্কিত আলোচনা শুরু করেছিলাম আজকের আলোচনায় আমরা মাসে গল্পের বিষয়বস্তু এবং গল্পের প্রতিভাবে গুরুত্বপূর্ণ উক্তি সম্পর্কে আমরা জেনে নেব এবং এই গল্প থেকে উল্লেখযোগ্য বিষয়াবলীগুলো আমরা জেনে নেবো প্রিয় ছাত্রছাত্রী মাসিবেশি গল্পটি তোমরা আগে জেনেছ যে মাসিবেশি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় একটি গুরুত্বপূর্ণ একটি গল্প এবং এই গল্পের মাধ্যমে নারী সমাজের প্রতি বা নারীর প্রতি সমাজে যে সহিংসতা সংঘটিত হয় তারই বিরুদ্ধে এটি একটি তীব্র প্রতিবাদ বলা চলে তাই এই গল্পটি অত্যন্ত সময় উপযোগী এবং এই গল্পের মাধ্যমে দেখো যে লেখক বা গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় যদি উনিশশো সালে মারা গেছেন কিন্তু তারপরে পঞ্চাশ সত্তর বছর ষাট চৌষট্টি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও দেখো আজকের নারী সমাজ এখনও নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এবং নারীর প্রতি সহিংসতা এখনও সমাজে কমেনি তার বিস্তর উদাহরণ তোমরা অহরহই টেলিভিশন সংবাদপত্র সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখতে পাচ্ছ তাই এই গল্পটি বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আমি মনে করি সচেতনতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প এবং এই গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদী চরিত্র হচ্ছে অসহায় বিধবা গ্রামের দুর্দশাগ্রস্ত মাসি এবং পিসি এবং এরা বৃদ্ধ কিন্তু তারপরেও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ কিন্তু মাসি এবং পিসি দেখো এখানে এই গল্পের ভিতরে আমরা কৈলেশকে বার্তা বহন করে নিয়ে আসতে দেখি যে কৈলেশ যোগুর কাছ থেকে আহলাদির স্বামী যুগুর কাছ থেকে বার্তা বহন করে নিয়ে আসে যে সে এই যোগু নাকি মামলা করবে যদি সে আহ্লাদিকে না পায় এবং বলে যে বদ মতলবে নাকি মাসি মাসিপিসি তাকে আটকে রাখছে কিন্তু বাস্তব অবস্থাটা কিন্তু তেমন ছিল না বাস্তব অবস্থাটা হচ্ছে যোগ একজন প্রাচণ্ড স্বামী এবং সে তার স্ত্রী আহলাদির প্রতি নির্মম নির্যাতন সে চালায় এবং কখনও কোলকে পড়াশ ফা দেয় কখনও সে খুঁটির সাথে দুড়িতে বেঁধে সে নির্যাতন করে এবং পেটে ন্যূনতম খাবারটুকু আহারটুকু কিন্তু সে দেয় না এবং এই জাতীয় পাশন্ড স্বামীর কাছে সংসার করতে দেয়া মানে আহলাদির জীবন যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি যেমন আমরা এই গল্পে আরেকটি কাহিনী লক্ষ্য করি বুড়ো রহমানের মেয়ের বিষয়টা আমরা লক্ষ্য করি যে বুড়ো রহমানের সে উক্তিটাও কিন্তু আমরা এখানে লিখেছি দেখো যে বুড়ো রহমান এই ঘটনা যখন শোনে তখন তার চোখে আমরা উক্তিটা লিখেছি দেখো যদি এটি ভিতরে আছে ছল ছল একবার টাকায় আহ্লাদির দিকে কে তাকায় বুড়ো রহমান তাকে এই উক্তিটা তুমি লক্ষ্য করো যে ছলছল ছল একবার টাকায় আহ্লাদি দিকে নৌকাই মাসি পিসি আহ্লাদি কইলে সবাই আছে কিন্তু এই ঘটনা সে শুনছে কে বুড়ো রহমান শুনছে যে আহ্লাদিকে নিতে চায় তার স্বামী কিন্তু বেশি কোনোভাবেই তাকে দিতে চায় না কারণ নির্মম নির্মমতার কারণে তার স্বামীর এবং এই বুড়ো রহমান তার মেয়েকে হারিয়েছে তার মেয়ে শ্বশুরবাড়িতে যেতে চাইতো না কিন্তু তারপরেও বুড়ো রহমান মেয়ের কল্যাণের কথা চিন্তা করে জোর করে তাকে শ্বশুরবাড়িতে পাঠায় কিন্তু পরবর্তীতে তার মেয়ে মারা যায় এবং এই অবস্থাটা বুড়ো রহমান যখন নিজের মেয়ের সাথে আহ্লাদিরকে মেলানোর চেষ্টা করে যদিও মেলে না তখন কিন্তু তার চোখ আসলে ছল ছল করে ওঠে এবং দেখো যে এখানে যে তোমার খবরটা যখন সে জানিয়ে দেয় যে সে ইউনিয়ন সে কিন্তু মামলা করবে কে জানায় যোগু জানায় যোগুর মামলা করবে কৈলেশকে সে জানিয়ে দেয় কিন্তু এই মামলায় সে আসলে ভয় পায় না প্রথমে হয়তো সে চিন্তা করে যে প্রথমে সে কিছুটা হয়তো পেয়ে যায় চিন্তা করে যে কিভাবে এই সমস্যার সমাধান করবে পরবর্তীতে সে তার ভিতরে সেটা চিন্তা হয় সে বুঝতে পারে যে না আসলে সে আসলে কিছুই করতে পারবে না এবং অত্যন্ত সাহসী চরিত্র হিসেবেই আমরা মানুষ মানুষকে দেখি এবং সে কিন্তু পুলিশকে বলে যে আমরা জামাইকে তো আমরা কম আদর ভক্তি করিনি সে এসেছে তাকে সাগর পর্যন্ত বেছে তাকে খাওয়ানো হয়েছে এবং সে উক্তিটা দেখো যে বজ্রত হোক খুনি হোক জামাই অর্থাৎ জামাইকে যে আদরভক্তি করতে হয় সেটা মাসিপ শি ভালোভাবেই জানে এবং সে আদর ভক্তি কোনো ঘাটতি কিন্তু সে করে নাই কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে এত আদরভক্তির পরেও কিন্তু যৌ সংশোধন হয় নাই এবং সে তার নির্মমতার যে ধারা সে অব্যাহত রেখেছিল আর রাখার কারণেই মাসিপশি কিন্তু তাকে দিতে তার হাতে যৌগুর হাতে দিকে দিতে চায় না এমনকি আহ্লা যেতে চায় না দেখো যে এই ঘটনা যখন সে মামলার কথা শোনে এবং মামলার কথা শোনার পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ মুক্তি এখানে কত মামলার কথা শোনা পরে আহ্লাদি একটা শব্দ করে অস্ফুট আর মতো অর্থাৎ তার কারণে যে তার মাসি পিসির জীবনে কষ্ট নেমে আসবে সেটা সে আসলে ভাবলেই তার একটু কষ্ট হয় সে একটা অস্পষ্ট একটা শব্দ করে আত্মনাদের মতো এবং মাসি পিসির দায়িত্ব অনেক সে আহ্লাদিকে আগলে রেখেছে যে রাত্রে যখন ঘুমোতে যায় তখন সে কী করে সে মাঝখানে এক পাশে আহলাদি আর একপাশে পাশে পিসি মাঝখানে থাকে আহ্লাদ মাঝখানে আহ্লাদি থাকে এবং এভাবেই আহলাদিকে তার প্রতি খাওয়ার খাবার সংগ্রহ করা এবং দরিদ্র অসহায় মানুষ মাসি তারা পরের বাড়িতে কাজ করে কখনও সবজি বিকৃতি করে কারো ধান ভেঙে এটা সেটা বিক্রি করে কোনোভাবে সে তার নিজের আহার সংগ্রহ করে এবং তার যতটুকু আহার সংগ্রহ করে সেটা সে আহ্লা দিকেও সেইভাবে সে রাখে এবং খাওয়ায় জন্য বলা উচিত কত কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা দেখো এর ভিতরে হঠাৎ একদিন কানাই তার ইউনিয়ন বোর্ডের চৌকিদার কানাই দল বল নিয়ে হাজির হয়ে হয় এবং এসে বলে যেতে হবে তোমাদের এবং রাত্রে আসে রাত্রে আসলে যেতে হবে তাদের যে মাসে পিসে নানানভাবে তাদের বোঝানোর চেষ্টা করে যে না মেয়ে মানুষ রাত্রে যেতে নেই কাছারি বাড়ি যাওয়া সম্ভব নয় কিন্তু কানায় কোনোভাবেই শোনে না এবং না শুনলে কী করে মাসি বটি নিয়ে আসে এবং পিসিক চাপাতি বা রামদানি আসে এবং তারা প্রস্তুত থাকে এবং বলে যে এক কপি দুজনকেই তোমাদেরকে কিন্তু কেটে ফেলবো এবং এ কিন্তু এর কি নয় মোটে এ কিন্তু এর কি নয় মোটে এটা কিন্তু এর কি নয় এখনও এখান থেকে যাও নইলে কিন্তু তোমাদেরকে কেটে ফেলবে তারা বুঝতে পারে যে কানাই এবং তার গুকুল সহ তার দলবল যারা এসেছে তারা এসেছে বদ মতলবে রাত্রে মেয়ে লোকের কাছারি বাড়িতে যেতে হবে এবং সেটা যে যাওয়ার সঙ্গত নয় এবং যাওয়ার উদ্দেশ্যও যে ভালো নয় নিয়ে যাওয়ার উদ্দেশ্য সেটা সে বুঝতে পারে এবং এই অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেই সে কিন্তু প্রতিবাদ মুখর হয়ে ওঠে দেখো যে এর কিন্তু কানায় এবং তার দলবল কানায় অদৃশ্য হয়ে যায় তার দলবল নিয়ে কানায় অদৃশ্য হয়ে যায় তার দলবল নিয়ে রুক্তি ধরো কানায় অদৃশ্য হয়ে যায় তার দলবল নিয়ে দেখো কানায় দলবল নিয়ে অসিদ্ধ অদৃশ্য হয়ে গেলেও সে বুঝতে পারে তারা মাসি বেশি যে হয়তো যে কোনো সময় আবার সে ফিরে আসতে পারে এবং এই কারণেই যুদ্ধের আয়োজনে রেডি হয়ে থাকে থাকে এবং প্রথমবার যাওয়ার সময় যখন তারা হয়েছে শুরু করে তখন অনেক লোকজন চলে আসে এবং সেবারের মতো হয়তো বেঁচে যায় কিন্তু পরবর্তীতে চিন্তা করে হয়তো আবারও কানায় তার দলবল নিয়ে আসতে পারে যুদ্ধের আয়োজনে তারা প্রস্তুত হয়ে থাকে এবং এভাবেই অসৎ উদ্দেশ্য আসা অসৎ উদ্দেশ্যে আসা কানায় এবং তার দলবলকে পর্যদুস্ত করে এবং ভীত সন্ত্রস্ত করে এবং নিজের নিজেদের মান সম্মান রক্ষা করে আহ্লাদিকে রক্ষা করে এবং সেদিক থেকে বলা যায় যে অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত প্রতিবাদী এক দুই নারী চরিত্র মাসি এবং পিসি এবং নিজেদের ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য যা কিছু করণীয় সেটা কোনোভাবেই করতে তারা দ্বিধাবোধ করে না সেই দিক থেকে চৈত্র দুটো অত্যন্ত গুরুত্বের দাবি রাখি আমি বলে আমার কাছে মনে হয় আজকের ক্লাস এখানেই শেষ করছি আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ রইল সকলের ধন্যবাদ